গর্ভাবস্থায় একজন মা যে সমস্ত ফল খেয়ে থাকে তার মধ্যে অন্যতম ফল হচ্ছে কলা, কারণ এই ফলে রয়েছে আয়রন ছাড়াও অন্যান্য অনেক পুষ্টিগুণ। দামে সস্তা হওয়ার কারণে অনেক গর্ভবতী মায়েরাই নিজেদের আয়রনের চাহিদা পূরণের জন্য বেছে নিচ্ছেন কলা। তবে কি জানেন গর্ভাবস্থায় কলা খাওয়া নিরাপদ কিনা, খেলে কি হতে পারে, কতটুকু খাওয়া উচিত, সন্তানের উপর কোনো প্রভাব পড়ে কিনা, তাই নিয়ে সাজানো আজকের ভিডিওটি। হ্যালো মামিস, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ বাংলা বিউটি। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আমি এই চ্যানেলে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক, সাধারণ স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করে থাকি, যা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। চলুন শুরু করা যাক। কলাতে প্রচুর পরিমাণে শর্করা, ডায়েটারি ফাইবার, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা 3, ওমেগা 6, ভিটামিন সি, ভিটামিন বি কমপ্লেক্স এবং ম্যাঙ্গানিজ থাকে। ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, তামা ও সেলেনিয়ামের খুব ভালো উৎস কলা। আসুন এক নজরে জেনে নেব গর্ভাবস্থায় কলা খাওয়ার উপকারিতাগুলো কী কী। গর্ভাবস্থায় বমি, বমি বমি ভাব এবং সকালের অসুস্থতা থেকে মুক্তি দিতে পারে কলা। এজন্য মায়েদের প্রথম ট্রাইমিস্টারে কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। অ্যাডেমা কমাতে সাহায্য করে। অনেক গর্ভবতী মহিলার তাদের গর্ভাবস্থার দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে এডেমার সমস্যা হয়। এডেমা হচ্ছে গোড়ালি, পা ও শরীরের অন্যান্য জয়েন্টগুলোতে ফুলে যাওয়া। আপনি যদি এমন সমস্যায় ভুগতে থাকেন তাহলে নোনতা খাবার এড়িয়ে চলা উচিত, আপনার ডায়েটে কলা অন্তর্ভুক্ত করা উচিত। দ্রুত এনার্জি বুস্ট করে, দ্রুত সন্তানকে পুষ্টি দিতে পারে। কলাতে উচ্চমাত্রায় শর্করা থাকে কারণ এগুলোতে ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং সুক্রোজ জাতীয় শর্করা থাকে। এটি দ্রুত পরিপাক হয় এবং দ্রুত আপনার এনার্জিকে বুস্ট করতে সাহায্য করে। হালকা খিদের সময় এই কলা খেয়ে ফেললে দ্রুতই আপনার এনার্জি লেভেল বেড়ে যাবে। শিশুর মধ্যে জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকলে তা দূর করে কলা। কলা ফোলেটের একটি ভালো উৎস যা শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশের জন্য প্রয়োজনীয়। গর্ভাবস্থায় কলা খাওয়ার ফলে শরীরে ফোলেটের মাত্রা উন্নত হয় এবং শিশুর বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। অ্যানিমিয়া ও রক্তশূন্যতা গর্ভাবস্থার একটি খুব বড় সমস্যা। অ্যানিমিয়ার কারণে রক্তশূন্যতা দেখা দিলে সন্তান ভালোভাবে পুষ্টি পায় না ও বিকলাঙ্গ সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা থাকে। কলার আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান অ্যানিমিয়ার মতো সমস্যা দূর করতে সাহায্য করে। শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশে সহায়তা করে থাকে কলা। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি অত্যন্ত সাধারণ সমস্যা, এজন্য মায়েরা তাদের ডায়েটে কলা অন্তর্ভুক্ত করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন। রক্তচাপ বজায় রাখতে সহায়তা করে কলা। অম্লতা, অম্বল, গ্যাস ইত্যাদি সমস্যা দূর করতে সাহায্য করে কলা। শিশুর হাড়ের বিকাশ ও মায়ের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। কলা ক্যালসিয়ামের দুর্দান্ত উৎস যা শিশু এবং মায়ের উভয়ের হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয়। শরীরে পেশির সংকোচন নিয়ন্ত্রণের জন্য ক্যালসিয়াম প্রয়োজনীয়, তাই গর্ভাবস্থায় কলা খেতে হবে। এছাড়াও স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে সাহায্য করে কলা, মায়ের ক্ষুধা জাগায়। এবারে জেনে নেব গর্ভাবস্থায় কলা খাওয়ার কোনো ক্ষতিকারক প্রভাব আছে কি না। গর্ভাবস্থায় কলা খাওয়া একেবারে নিরাপদ, এগুলিতে প্রচুর পুষ্টি রয়েছে যা মা এবং শিশুর উভয়ের জন্য বেশ কয়েকটি স্বাস্থ্য উপকারী। তবে গর্ভাবস্থায় কলা খাওয়া উচিত পরিমিত পরিমাণে। কলা শর্করাযুক্ত ফল, তাই খুব বেশি কলা খাওয়া সঠিক নয়, স্বাস্থ্যবিধি মেনে কলা খেতে হবে। গর্ভস্থকালীন ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের খুব বেশি কলা খাওয়া উচিত নয়, কারণ তা চিনির মাত্রা দ্রুত বাড়াতে পারে। আপনি যদি গর্ভবতী হন এবং গর্ভস্থকালীন ডায়াবেটিস থাকে তবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবেই কলা খাওয়া আপনার উচিত নয়। এবারে জানব গর্ভাবস্থায় কলা খাওয়ার সময় যে সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত। টাটকা এবং পরিষ্কার কলা খাওয়া ভালো। কালো হয়ে যাওয়া, অত্যাধিক পাকা কলা খাওয়া থেকে বিরত থাকুন। যেগুলো বেশ কয়েকদিন ধরে পড়ে আছে এমন কলা মোটেও খাবেন না। আপনার ডায়েটে কলা অন্তর্ভুক্ত করার বিষয়ে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। এছাড়াও গর্ভবতী নারীরা যাদের কোনো রকম শারীরিক সমস্যা নেই তারা প্রত্যেকদিন একটি থেকে দুটি কলা খেতে পারেন, এর বেশি কলা খাওয়া উচিত নয়।
কলা বা যে কোনো ধরনের ফল খাওয়ার নিরাপদ একটি সময় আছে। ফল সাধারণত খেতে হয় সকালের ভাগে, অর্থাৎ আপনি যদি বিকেলে অথবা রাতের দিকে ফল খান, সেই ফল আপনার শরীরে গিয়ে গ্যাস্ট্রিক, পেট ব্যথা ও অম্বলের মতো সমস্যা ডেকে আনতে পারে। তবে আপনার যদি ঘুমের সমস্যা থাকে, তাহলে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি কলা খেয়ে নিতে পারেন। এতে গর্ভবতী নারীদের ভালো ঘুম হওয়ার সম্ভাবনা আছে। কলার সাথে কখনোই দুধ খাওয়া উচিত নয়। গর্ভবতী নারীরা কলা ও দুধ মিশিয়ে হয়তো অনেক রকম শেক তৈরি করে খেতে চান, এটি মোটেও স্বাস্থ্যের জন্য নিরাপদ নয়। কলা খাওয়ার 1 থেকে 2 ঘন্টা আগে দুধ খেতে হবে অথবা 1 থেকে 2 ঘন্টা পরে। তাই শিশুকে মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচাতে গর্ভাবস্থায় কখনোই দুধ ও কলা একসাথে খাবেন না। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যারা নতুন গর্ভধারণ করেছেন, গর্ভধারণের পরিকল্পনা করছেন, তাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যেন তারাও এই ভিডিওটির পরিপূর্ণ উপকারিতা পেতে পারেন। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।